প্রশ্নটা হলো এঙ্গেজমেন্টের পরে একটা ছেলে আর একটা মেয়ে কিরকম সম্পর্ক গড়ে তুলবে সরি কি গড়ে তুলবে সম্পর্ক যাদের মধ্যে এঙ্গেজমেন্ট হয়েছে ছেলে আর মেয়ে এঙ্গেজমেন্টের পর তারা কিরকম সম্পর্ক গড়ে তুলবে তারা কেমন ব্যবহার করবে এই তো হ্যাঁ হ্যাঁ ঠিক বলে সম্পর্ক এটা তো এঙ্গেজমেন্টের পরে ওটা বিয়ের পরে বোন আপনি প্রশ্ন করলেন যে আমি বুঝতে পেরেছি যে এঙ্গেজমেন্ট হয়ে যাওয়ার পরে একটা ছেলে আর একটা মেয়ের কেমন ব্যবহার করা উচিত তখনও তাদের বিয়ে হয়নি সম্পর্ক শব্দটার অনেক অর্থ হতে পারে কেমন ব্যবহার করবে কতখানি শালীনতা বজায় রাখতে হবে ইত্যাদি আসলে ইসলাম ধর্মে এনগেজমেন্ট বলে কিছু নেই আমি আগামীকাল এনগেজড হচ্ছি এনগেজড হতে যাচ্ছেন এনগেজ হওয়ার জন্য এনগেজড যখন হবু স্বামী স্ত্রীর মধ্যে কথাবার্তা হয় তখন বাবা মা গুরুজনেরা যদি রাজি হয় ᱥᱮᱥ এটা এনগেজড সেটা তো হয়ে গেছে আমরা এনগেজমেন্ট করব এক সপ্তাহ পরে এটা এনগেজমেন্ট না এনগেজ হওয়ার জন্য এনগেজড এরকম বিভিন্ন কালচার দেখতে পায় যখন ঠিক করলেন যে আপনি বিয়ে করতে যাচ্ছেন ব্যাস আপনি এনগেজড তাহলে যখন ঠিক করলেন যে বিয়ে করবেন হ্যাঁ বিয়ের দিন কয়েক সপ্তাহ পরে ঠিক করতে পারেন কয়েক সপ্তাহ কয়েক মাস পরে হোক কোনো সমস্যা নেই কিন্তু যদি বলেন আমরা এনগেজমেন্ট করবো আর আংটি বদল করব অথবা অন্য অনুষ্ঠান গায়ে হলুদ দেয়া মেন্দি দেয়া এরকম কোন অনুষ্ঠান এগুলো হচ্ছে কালচার তবে কালচার মেনে চলায় কোনো সমস্যা নেই যদি ইসলামিক শরিয়া অনুযায়ী অনুযায়ী সেটা হয়ে থাকে যদি কোরআন হাদিস হয় আমি বলছি না যে এনগেজমেন্ট করা হারাম এ কথা বলছি না এটা আমাদের কালচারের অংশ কোরআন বলছে না এনগেজমেন্ট করো হাদিসও বলছে না এনগেজমেন্ট করো তাহলে এনগেজমেন্ট করতে পারেন তবে এটা কোন অংশ না এটা হচ্ছে মুবা মেহেন্দি লাগাতে যান গায়ে হলুদ দেবেন সমস্যা নেই তবে রাখবেন যেন অপব্যয় করা না হয় আর যেন না ভাঙা হয় এবারে আসি যে এনগেজমেন্ট হওয়ার পরে বিয়ের ব্যাপারে পরে মাস বিয়ে এ সময় তারা কেমন ব্যবহার করবে আপনার ব্যবহার হবু স্বামীর সাথে হবু স্ত্রীর সাথে সেটা কখনোই স্বামী স্ত্রীর মতো হবে না এটা মনে রাখবেন এটা পশ্চিমা কালচার যে এনগেজমেন্ট হয়ে গেল কোনো সমস্যা নেই সবকিছু করতে পারবেন এনগেজমেন্টের আগেও সবকিছু করতে পারবেন এনগেজমেন্টের পরেও সবকিছু আর বিয়ের পরে সবকিছু চলবে এই হল পশ্চিমা কালচার তবে এখানে আপনাকে হিজা পালন করতেই হবে পবিত্র কোরআনের একটা আয়াত বলছে দৃষ্টি সংযত রাখতে যখন কোনো সুরানুর চব্বিশ নম্বর অধ্যায় ত্রিশ নম্বর আয়াত ও সুরানুর চব্বিশ অধ্যায় একত্রিশ নম্বর আয়াতে পুরুষ এবং মহিলাদের দৃষ্টি সংযত রাখতে বলেছে এটা শিথিল করা যায় তবে শিথিল মানে যেহেতু এনগেজমেন্ট হয়েছে তাই একটু শিথিল করা যায় শিথিল মানে পুরো স্বাধীনতা না তারপরেও হিজাব পালন করতে হবে বলতে পারবেন না যে আমাদের তো এনগেজমেন্ট হয়ে গেছে এখন আর হিজাব পরার আমার তেমন দরকার নেই আমি স্ক্রাপ না পরে চলে আসব হিজাব পালন করতে হবে না মাহরামের সামনে যেমন এখনো সে নামাহরাম হ্যাঁ প্রথম ইন্টারভিউয়ের এর সময় স্বামী যদি বলে আপনি হিজাবটা একটু শিথিল করলে আপনাকে ভালো করে দেখতে পারবো কিছুটা শিথিল করা যায় কিন্তু অনেক শিথিল করা যাবে না কিছু বিশেষজ্ঞ বলন করা যাবে কিছু বিশেষজ্ঞ বলেন এটা করা যাবে না তবে এখানে যখন কথাবার্তা অনেক দূর এগিয়ে গেছে ঠিক আছে আমি আমার হবু ভালো করে দেখতে চাই ভালো হয় যদি স্ক্রাপটা না থাকে কিছু বিশেষজ্ঞ অনুমতি দেন কিছু বিশেষজ্ঞ অনুমতি দেন না এ ব্যাপারে মতভেদ রয়েছে তবে তার মানে এই না যে পুরো হিজাব বাদ দিয়ে দেবেন হ্যাঁ স্ক্রাপটা খুলতে পারেন তবে সেটাও সব সময় না এছাড়াও হিজাব পালন করতে হবে যেন সে না মাহারাম যেসব ব্যাপারে কিছুটা শিথিলতা আনা যায় যেমন তাকানো সেটাও সামান্য কিছুটা দ্বিতীয়টা যদি আপনারা কখনো দেখা করেন হয়তো আলোচনা করার জন্য দেখা করলেন সেখানে যেন একজন মাহারাম থাকে হয় হব স্ত্রীর ভাই সেখানে থাকতে পারে অথবা বাবা অথবা চাচা অথবা থাকতে পারে হবু স্বামীর বোন তার মা অথবা খালা এভাবে বলবেন না যে এনগেজমেন্ট হয়ে গেছে চলো সিনেমা দেখে আসি একেবারে পেছনের সিটে পেছনের না সামনে না মাঝের সিটও না তার সাথে পার্কেও যেতে পারবেন না মোটেই না দুজন মিলে যেতে পারবেন না কারণ এখনো সে আপনার নাম আরাম আপনি বাসায় মিটিংয়ের ব্যবস্থা করতে পারেন বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয়ে গেলে মিটিং করেন একবার দুইবার তিনবার কোনো সমস্যা নেই তবে বিনা কারণে বারবার মিটিং করবেন না যে ঠিক করলেন আমরা প্রতি সপ্তাহে একবার দেখা করব হয়তো তারা বিয়ে করবে আরো ছয় মাস পরে সপ্তাহে একবার মিটিং প্রত্যেক জুম্মায় বা বৃহস্পতিবার এটার কোনো মানে হয় না এখানে আমি বলবো বিয়ে করেন রাতে থাকলেন না তারপর প্রতিদিন দেখা করেন কোনো সমস্যা নেই হয়তো বিয়ে করতে দেরি করছেন কারণ আপনার বাসা নেই আমি আসলে নতুন একটা বাসায় উঠবো সমস্যা নেই বিয়ে করে ফেলেন নিকা করেন তারপরও মেয়ে থাকলো বাবা মার কাছে ছেলে থাকলো বাবা মার কাছে প্রতিদিন দেখা করেন সমস্যা নেই সে সময় হিজাবও শিথিল করতে পারেন যদি প্রতিদিন দেখা করতে চান অবশ্যই দেখা করতে পারেন এমন কোন নিয়ম নেই যে কথা পাকা হওয়ার পর একবার দুইবার তিনবার দেখতে পারবেন প্রয়োজন হলে অবশ্যই কথা বলবেন যেমন হয়তো আপনি প্রশ্ন করলেন আমি কোন সাবজেক্টে পড়ব সে কোন সাবজেক্টে পড়বে দেখা করতে পারেন তবে সে সময় যেন একজন মাহারাম থাকে যখন কথা বলবেন এমন না যে দেখা করব না কিন্তু ফোনে কথা বলব অন্তত আধ ঘন্টা আর আমাদের নবজি সাল্লা সাল্লাম বলেছেন যদি দুজন না মাহারাম কোনো ঘরে থাকে সেখানে তৃতীয় জন শয়তান তাহলে যদি এনগেজমেন্টও হয় আপনি একা আছেন সাথে হবু স্বামী বহু স্ত্রী এটা ইসলামে পুরোপুরি হারাম পারবেন না একজন মাহরম থাকতে হবে যদি মাঝে মধ্যে ফোনে কথা বলতে চান হ্যাঁ সেটা বলতে পারেন কথা বলতে পারেন তবে অভ্যেস বানিয়ে ফেলবেন না যে সপ্তাহে অন্তত একবার কথা বলতেই হবে অথবা তিন দিনে একবার বা মাসে একবার প্রয়োজন হলে কথা বলবেন তবে খেয়াল রাখবেন কথাগুলো যেন ইসলামিক হয় খুব বেশি ঠাট্টা হাসি তামাশা করবেন না এটাও হিজাবের একটা অংশ না মাহারামের সামনে যেমন নিয়ম সেভাবে হিজাব পালন করতে হবে যদিও তার সাথে এনগেজমেন্ট হয়েছে তার সাথে দেখা করার সময় একজন মাহারাম থাকবে অন্য লোকের ক্ষেত্রে একই নিয়ম ধরেন ডাক্তারের কাছে যাবেন সেখানে প্রতিদিন যেতে পারেন সমস্যা নেই কারণ সেখানে আপনার প্রয়োজন আছে তাহলে যদি প্রয়োজন হয় যে বিয়ের কিছু বিষয় নিয়ে আলোচনা করতে হবে বা এরকম কিছু একটা সেখানে যেন মাহারাম থাকে তবে খুব বেশি শিথিল করবেন না হিজাব পালনার শালীনতা বজায় রাখাটা খুবই গুরুত্বপূর্ণ আশা করি উত্তরটা পেয়েছি